সংগ্রামীর মহামাত এবং কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। জানি না ঘটনা ঘটতে পারে আমরা সেইখানে কালকে প্রচারণায় বের হয়েছিলাম। আমরা যখন খবর পাই সুক্তাপুরে মন্দিরে ঝামেলা চলছে, সেখানে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক বৃন্দ সকলে উপস্থিত হই, সেনাবাহিনী সেখানে সমাধান করার জন্য গিয়েছিল, সেনাবাহিনী সেখানে সমাধান করে দিয়েও গেছে, তবে মন্দিরে যে তারা ছিল তারা ভেঙে দিয়ে যায়নি, দখল দায়িত্ব করেছিল। বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক বৃন্দ যে সব সাহসের সাথে অবৈধ কার্যকলাপের বিরোধিতা করেছে, মন্দিরের যে তারা দেওয়া হয়েছে অবৈধভাবে যে তারা ভেঙেছে এবং মন্দিরকে উদ্ধার করে মন্দির কর্তৃপক্ষের কাছে হাতে বুঝিয়ে দিতে তা করেছে। রাজধানী ঢাকায় যদি এইরকম ঘটনা ঘটতে পারে সারা বাংলাদেশে কি হচ্ছে তাকে আপনারা কতিপয় কিছু মিডিয়া সকলে না কতিপয় কিছু মিডিয়া এখন বলবে আমাদের কাছে প্রমাণ আছে। এই মুহূর্তে আমরা রয়েছে শাহবাগের রয়েছে আমরা এই শাহবাগে সকল ধরনের খান চলাচল বন্ধ রয়েছে এবং হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির এবং সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে তাদের আজকের এই অবরোধ বলে আমরা কথা বলে জানতে পেরেছি। এই মুহূর্তে শাহবাগের মোড় বন্ধ রয়েছে। গোপাল শ্রী মন্দির বিজ্ঞানী এক দুর্বৃত্ত হামলা চালিয়েছে, তাদের মধ্যে প্রায় 250 জন থেকে 300 জন ছিলেন, হার নাম জানা নারা চপিক জনি ইত্যাদি ইত্যাদি নাম, ঠিক আছে। তো মন্দিরের বাইরে থেকে এসে আশেপাশে সেনাবাহিনী ও পুলিশ হাজির ছিল, তাদের কথা ছিল, তাদের কাউকে পাওয়া যায়নি, তারা নাকি নিরাপত্তা দিচ্ছে, কেন তাদেরকে পাওয়া গেল না। এখানে মন্দিরের বেশ কিছু ক্ষতিগ্রস্ত ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য আমি এবং এখানে আমাদের সাংবাদিক ভাইরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা বিগত 9 আগস্ট এবং 10 আগস্ট শাহবাগ চত্বরে সমাবেত হয়েছিলাম। পরবর্তী সময়ে গত 13 আগস্ট আমাদের সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টাদের সাথে আমাদের প্রতিনিধি দলের মিটিং হয়েছিল, সেখানে আমরা 8 দফা দাবি পেশ করেছিলাম। পরবর্তী সময়ে দেখেছি তারা শুধু আশ্বাস দিয়েছেন, আমাদের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, আমাদের 8 দফা দাবি বাস্তবায়নের ক্ষেত্রে তারা কোনো দৃশ্যমান পদক্ষেপ নেননি। সেই প্রেক্ষিতে আজকে আমরা শাহবাগে আবারও জড়ো হয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা পরিষ্কার করুন আমাদের 8 দফা দাবি বাস্তবায়নে কতদূর অগ্রগতি হয়েছে। মূলত এটা জানান দেওয়ার জন্য যে আমরা এখনো হারিয়ে যাইনি দেশের সংখ্যালঘুরা, আমরা নিজেদের অধিকার আদায়ের জন্য রাজপথে জীবন দিতে প্রস্তুত, আমরা বিনীত অনুরোধ করছি, আমরা শান্তি শৃঙ্খলা চাই, আমরা চাই না আমাদের আন্দোলন কেন্দ্রিক বিশৃঙ্খলা তৈরি হোক,
আমরা রাজকোটে ভোট করতে চাই না, আমরা ঘরে ভিড়তে চাই, ঘরের টেবিলে ভিড়তে চাই, যার যার কাজে ভিড়তে চাই। আমরা বিশ্বাস করি তারা আমাদের উপর তোমরা ছেলেকে আজ নগরকে একটা কথা স্পষ্ট করে দিয়ে মিডিয়া নিয়ে কোন ব্যাপার কাজে প্রবণা করে দিবেন না। আপনারা জানেন যে আমরা এই আন্দোলনটা শুরু করেছিলাম বাংলাদেশ হিন্দু গণজাগরণ মঞ্চ সচেতন সনাতনী সমাজ সচেতন সনাতনী নাগরিক সহ অসংখ্য সংগঠনকে নিয়ে। কালকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আমাদের সকল সমন্বয়কদের সাথে একত্রিত করে সবাইকে নিয়ে সারা বাংলাদেশে পরবর্তীতে আমরা যেই কার্যক্রম করব সেটা সম্মিলিত সংখ্যালঘু জোটের আন্দোলন হবে। এবং সম্মিলিত সংখ্যালঘু জোটের আন্দোলন আগামী শুক্রবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ এবং রাস্তা মিছিল অনুষ্ঠিত হবে। সবাই শুনুন, সবাই শুনুন, সকলের প্রতি লক্ষ্য শান্ত হওয়ার জন্য আমরা অল্প কিছু কথা বলবো, তারপর আর কিছুক্ষণ অবস্থানের পর আমরা কর্মসূচি শেষ করবো। সুতরাং সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমি এই পর্যায়ে আমাদের রাজেশ নাথ দাদাকে অনুরোধ করছি এই সহযোগী জনতার উদ্দেশ্যে তার আগে বিস্তৃত কথাগুলো বলার জন্য। আপনারা আরেকটু কিছু সময় বসুন, সারা বাংলাদেশের সনাতনী সমাজ আছে, সাম্প্রদায়িক হামলা না, রাজনৈতিক হামলা, কষ্ট লাগে।
পত্রিকা দেখে না, তারা কি ফেসবুক চায় না, তারা কি আদিন দেখে না? পরবর্তীতে আমরা 2 কোটি সনাতনী সম্প্রদায় বাংলাদেশে এখনো বিদ্যমান, ইউরোপের অনেক দেশে 2 কোটি মানুষ নাই। সনাতনীদের কি দেওয়ালে থেকে গেছেন, বারবার তাদের অধিকারের জন্য রাষ্ট্রকে আসতে হচ্ছে। আপনারা যদি মনে করেন যে সনাতনী সংঘের কিছু হবে না, তাদের দাবি দেওয়ার কিছু নাই, তাদের এগুলো খোনার সময় নাই, আপনারা বোকার স্বর্গে রয়েছেন। আমার জলায় পুজছে, আমার মন্দির পুজছে, আগামীতে তারই ধারাবাহিকভাবে বাংলাদেশও পুড়ে যাবে। এখনই এই মুহূর্তে এগুলো বন্ধ না করেন তাহলে তার সূক্ষ্ম জবাব আপনাদেরকে দিতে হবে। আপনাদেরকে ছেড়ে দিবে না, আমরা চাই অন্তত পক্ষে আপনারা আমাদের দাবির পক্ষে যে ধরনের আশার বাণী শুনিয়েছেন কার্যত দৃশ্যমান কিছু করে দেখান। আমরা সেই সাথে 2001 থেকে 2024 পর্যন্ত সহকর্মীদের উপর ঘটে দেওয়া রাজনৈতিক পালাবদলের আগে এবং পরে যেই ধরনের সাম্প্রদায়িক হামলা হয়েছে প্রত্যেকটা সাম্প্রদায়িক হামলার বিচারের দাবি আমরা করছি। আমরা আমাদের রক্তাক্ত সৈনিকদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। সংখ্যালঘু সম্প্রদায়ের হামলার বিচারের কোন শেষ পর্যন্ত প্রকাশ করে নাই। রাষ্ট্রের কাছে আমাদের দূর দাবি জানাই, আপনারা এই শেষ পত্র প্রকাশ করেন। সবাইকে অনুরোধ করছি আপনারা প্লিজ বসে পড়ুন, প্লিজ প্লিজ বসে পড়ুন, মিডিয়া ভাইদেরকে সহযোগিতা করুন, প্লিজ 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 প্লিজ, বৃষ্টি নাই বৃষ্টি নাই, আপনারা বসে পড়ুন প্লিজ। সংগ্রামী ভাই বোনেরা, আমাদের দাবি 2001 থেকে 2024 সাল পর্যন্ত ঘটে যাওয়া সকল প্রকার সাম্প্রদায়িক হামলা বিচার আমরা আপনাদের কাছে চাই, কারণ কোন রাজনৈতিক দল আমাদের সেই বিচারের দৃশ্যমান কোনো কিছু করে নাই। সুতরাং আপনারা ইতিহাস সৃষ্টি করে ক্ষমতায় এসেছেন, আরো একটি ইতিহাস তৈরি করেন সনাতনী সম্প্রদায়ের জন্য। আমরা চাই এই নতুন ইতিহাসে অংশগ্রহণ হন, যে সনাতনীদের কিছু হলে তাদের মন্দির বাড়িঘর ভাঙলে এটা দৃশ্যমান দৃষ্টান্তমূলক বিচার হয়। আমরা আমরা প্রবাহিত মতো কোন পাগলের বিচার মানব না, মানব সেই ধরনের সাম্প্রদায়িক হামলাগুলো হয়েছে প্রত্যেকটা, সেই নাসিরনগর থেকে শুরু করে কুমিল্লার কুরবান উত্তর জেলার অমলনগর পদ্মার সাথিয়া সহ কক্সবাজারের রানী সহ প্রত্যেকটাই আপনাদের অন্তত পক্ষে একটার বিচার করে দৃষ্টান্ত স্থাপন করে আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবে। আমি আর বেশি কিছু বলছি না, আমাদের স্লোগান চলবে এই সনাতনী সমাজ আছে, এই থেকে যারা দেখেছে রক্তের বন্যায় অ্যাকশন অ্যাকশন বৃষ্টি কিন্তু খুব বেশি নাই, সবাইকে একটু ধৈর্য ধরে বসার অনুরোধ করছি, সবাই একটু ধৈর্য ধরুন, সবাই আর একটু ধৈর্য ধরুন। সবাইকে অনুরোধ করছি, আমাদের সাংবাদিক ভাইয়েরা এসেছেন, আমাদের প্রিয় যমুনা টিভি এসেছে, আপনারা সবাই একটু ধৈর্য ধরুন। আমরা আচ্ছা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এক বোন এসেছেন, আমাদের দিদি এসেছেন, উনি কথা বলবেন, আপনারা একটু ধরুন। আমার আশেপাশে যারা আছেন তারা একটু বসে গেলে ভালো হয়, আমি আবার অনুরোধ করতেছি একটু বসুন, অনুগ্রহ করব, অনুরোধ করছি আমার আশেপাশে যারা আছেন তারা একটু বসুন, একটু না বসলে হবে না, সবাই একটু বসি, আমরা আর কিছুক্ষণের মধ্যেই কাউন্সিল শেষ করব, সবাই একটু বসি, বসলে সুন্দর দেখায়, আর এই দাঁড়াইলে সবাই গেঞ্জি হয়ে যায় কিছু দেখা যায় না, সবাই বসুন সবাই বসুন সবাই বসুন প্লিজ সবাই বসুন।
সাংবাদিক ভাইরা আছে আমাদের এখানে, তাদেরকে ফুটেজ নেওয়ার সুযোগ করে দিন। সাংবাদিক ভাইদের ফুটেজ নেওয়ার সুযোগ করে দিন, সবাই বসুন। এখন আমাদের মাঝে কথা বলবেন, আমাদের মাঝে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাশমিতা দিদি কথা বলবেন। সবাইকে একটু বসে ধৈর্য ধরে তার কথাগুলো শোনা অনুরোধ করছি। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা কিছুক্ষণ নীরব থাকবো, আমরা এটা সম্মানের সহিত নীরব থাকবো। সবাই একটু অনুগ্রহ করবো নীরবতা পালন করে, সবাই বসুন প্লিজ। আজান দিচ্ছে, আজানের নিরাপদ পবিত্রতা স্বার্থে আমরা নিরাপদ থাকবো, নীরব থাকবো কিছুক্ষণ। সবাই একটু বসুন, আমরা কয়েক মিনিট নীরবতা পালন করবো, তারপর আবার আমাদের কর্মসূচি শুরু করবো। সনাতনী অধিকার আন্দোলনের যে ডাকে আজকের যে আয়োজনটি হচ্ছে, এটি শাহবাগ মোড়ে আজানের জন্য আমরা কিছুক্ষণ নীরব থাকবো, সবাইকে নিরাপত্তা পালন করার জন্য অনুরোধ করছি। এর পরবর্তী সময় আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করবো, সবাইকে অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আজান শেষ হয়েছে বিধায় আমরা শুনতে পাচ্ছি না। তো এখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের দিদিকে অনুরোধ করবো কিছু কথা বলার জন্য। আরো দু একজন খুব সংক্ষেপে কথা বলবে, তারপর আমাদের কর্মসূচি ঘোষণার ব্যাপারটা আমরা ক্লিয়ার করবো। আমরা সবাই একটা সম্মিলিত হবে গঠন করার সিদ্ধান্ত নিয়েছি, সেই বিষয়ে একটা ক্লিয়ার মেসেজ যাবে। আমি আমাদের সাংবাদিক ভাইদের আর কিছুক্ষণ ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য অনুরোধ করবো। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের দিদি কথা বলার জন্য অনুরোধ করবো। নমস্কার সবাইকে। একটু আগেই দেখলেন আমরা এক অসাম্প্রদায়িক বাংলা ফিল্ম তৈরির ক্ষেত্রে কিন্তু কাজ করে যাচ্ছি, কিন্তু এটার একটা সুন্দর উদাহরণ আজানের সভায় আমরা সবাই নিয়োগ ছিলাম, সবাই দেখতে পেয়েছেন। তাহলে কেন বলা হচ্ছিল ধর্ম প্রতিষ্ঠা মন্ত্রণালয় থেকে কেন বলা হচ্ছিল যে আজানের সময় নিয়োগ থাকবেন, এই করবেন, সে করবেন, সেটা আমরা সবাই জানি। এইসব কেন বলা হচ্ছে আমাদেরকে বারবার, আমরা এগুলো জানি এবং এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি।
রেডিও টেলিভিশনের জন্য তো একদম বলা হচ্ছে সিচুয়েশন নর্মাল উনিশশো একাত্তর সালের মতো সিচুয়েশন একদম নর্মাল হয় সেটা আমি জানি, আপনি জানেন, সবাই জানে। উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত প্রশাসনের কর্মকর্তাগণকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামের সাথী বন্ধুগণ, আপনারা জানেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ স্বাধীন হলেও আজও বাংলাদেশের হিন্দু সম্প্রদায় স্বাধীনতা লাভ করতে পারেনি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখেছি ১৯৭১, এরপরে যখনই যে সরকার ক্ষমতায় এসেছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় দিনে দিনে নির্যাতনের সংখ্যা বেড়ে গেছে, নির্যাতন বন্ধ ছিল না। আমরা বাংলা মায়ের সন্তান, আমরা এই ভূমিপুত্র যখন এখানে বসবাস যোগ্য ছিল না, তখন আমার এই পূর্বপুরুষ, এই সনাতনের পূর্বপুরুষ নদী মেলা বন জঙ্গল তার পর্বত চাপ করে সমতল করে আমার পূর্বপুরুষ বসবাস যোগ্য করে তুলছিল, তখন অন্য কোন সম্প্রদায়ের লোক এখানে ছিল না। আজকে কোথায় কোথায় বাংলা ছাড়, আমার যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ, আমরা মায়ের খেতে খেতে দেখেছেন কিছুদিন আগে বর্ডারে আমাদের পিঠ থেকে গেছে, বর্ডার থেকেও, বর্ডার থেকে আমাদেরকে ফেরত পাঠাইছে। এবারে মাইল দিবেন, হাজার মাইল খাবেন। আমার হিন্দু ভাইয়েরা, আপনাদের কাউকে যদি একটা পিঠান দেয়, আপনারা নিজের জীবন বাঁচাতে দুটো পিঠান ফিরিয়ে দিবেন। এখানে সনাতনী ভাই বোনেরা, এই দেশের ভূমিপুত্র আমরা, আপনারা কি ভারতে যেতে চান? আমরা কেউ ভারতে যাব না, ভারত আমাদের দেশ না, বাংলাদেশ আমাদের দেশ। অতএব আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের আগ্রহ ঘোষণা করবেন। আর আমি বলেছিলাম শারদীয় দুর্গোৎসবের মধ্যে যদি আমাদের আর দফা মেনে নেওয়া না হয়, আমাদের দাবি তখন একটাই হবে, আর সেই এক দফা দাবি হবে হিন্দুদের জন্য আলাদা বসে বসে জায়গা করে দেওয়া। আমরা এই বাংলা ফেরত যাব না, এই বাংলায় আমরা জন্মেছি, এই বাংলায় থাকব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, পৃথিবীর সকল মানুষ, সকল প্রাণী শান্তিপূর্ণ সুস্থতা নিয়ে বসবাস
বেঁচে থাকুন, এটাই আমাদের প্রার্থনা। সনাতনীরা জানেন গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর প্রাণীর মঙ্গল কামনা করে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। কিন্তু আপনারা যেহেতু আদালতে বলবৎযোগ্য নয়, অর্থাৎ সাম্প্রদায়িক সহিংসতায় যদি কেউ আক্রান্ত হয় এবং সেই বাংলাদেশ